আসসালামু আলাইকুম আসলে বুদ্ধি থাকলে না ইউরোপ লন্ডন আমেরিকা ইটালি এইসব দেশে যাওয়া লাগে না আপনারা মিডিল ইস্টে থেকে আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন মিডিল ইস্টের মধ্যে থেকে আপনারা ইটালি লন্ডন আমেরিকার আমেরিকার মতো দেশের টাকা মিডিল ইস্ট কান্ট্রিতেই আপনারা আর্ন করতে পারবেন তো আসলে কোনো কাজে ছোট না সব কাজে সমান কাজ কাজই তো আমরা কাজ করে খাইতেছি চুরি করে খাইতেছি না তো একটা কাজের মানে আপনাদেরকে ডিসিশন দিব যে কাজটা হলো যে অনেকটাই মানে পারিশ্রম অনেক অনেক ঠিক আছে তারপর অনেক টাকা ইনকাম করতে পারবেন তো অনেক রোদ থাক মানে রোদে থাকা লাগে বৃষ্টি আসলে বৃষ্টির ভিজা লাগে অনেক হার্ড ওয়ার্ক বাট অনেক টাকা আলহামদুলিল্লাহ অনেক টাকা পাবেন তো কাজটা হলো যে এই যে এইসব গাড়িগুলো দেখতেছেন মানে গাড়ি আর কি আরবিদের বাসা বাসা কিন্তু প্রত্যেকটা আরবির বাসা মানে মিনিমাম চার থেকে পাঁচটা গাড়ি থাকে চার থেকে পাঁচটা গাড়ি থাকে একটা গাড়ি আপনার মিনিমাম এক মাস তো একটা গাড়ি পাঁচ হাজার টাকা হইলে তো এরকম যদি আপনার পঞ্চাশ ষাটটা গাড়ি মানে ক্লিন করেন প্রতিদিন একটা গাড়ি ক্লিন করতে হাইস গেলে দশ থেকে বিশ মিনিট লাগে তো বৃষ্টির সিজনে একটু বেশি লাগে হয়তোবা কেননা বৃষ্টির সময় কাদা কাদা হয়ে থাকে মানে গাড়ি পুরা নষ্ট হয়ে থাকে তো বৃষ্টি ছাড়া এমনি নর্মালি একটা গাড়ি ক্লিন করতে পাঁচ থেকে দশ মিনিট তো দশ মিনিটে একটা গাড়ি ক্লিন করলে আপনার গাড়ি প্রতিদিন ক্লিন করতে হয় না এদেশে একদিন বাদে একদিন তো ধরেন যে পঁচিশটা আজকে করলেন আবার পঁচিশটা তার পরের দিন করলেন পঁচিশটা আজকে করলেন পঁচিশটা তার পরের দিন মানে একদিনে পঁচিশটা করে দুই দিনে পঞ্চাশটা তো এভাবে করে মানে পঞ্চাশটা গাড়ি অনায়াসে করতে পারবেন তো আবার ধরেন যে হঠাৎ করে একটা গাড়ি মুসতেছেন একটা লোক আইসা বলতেছে যে আমার গাড়িটা নষ্ট মানে খারাপ হয়ে রয়েছে এই গাড়িটা একটু ক্লিন করে দে তো এখানে আপনার বাংলাদেশে দুই তিন চারশো টাকা আপনি অনায়াসে কামাইতে পারবেন এটা সমস্যা নাই আপনার থাকা খাওয়া রুম এই যে আউট আউট মানে আউট যারা আছে আইসা বলবে যে আমার গাড়িটা ক্লিন করে দে মানে এভাবে চলে আসবে খাওয়া রুম ভাড়া চলে আসবে আর যে দুই তিন লাখ মানে অনায়া হিসেবে আপনার দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন যে মিডল মধ্যে গাড়ি ক্লিন করে অনায়াসে আমি অনেক বাংলা বাংলাদেশি বাইদেশকে আমি অনেক বাংলাদেশি বাইরে মানে জিজ্ঞেস করে দেখলাম যে বলে যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগে অনেক জায়গায় কাজ করছি এই মালিকে গির গির করে মালিকে টাকা দেয় না খাওয়া দেয় না রুম দেয় না মানে এটা দিলে সেটা দেয় না সেটা দিলে এটা দেয় না এখন ভাই নিজের কাজ আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুখী আছি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন মানে মানে মিডিলিসি থেকে যে এত টাকা আর্ন করা যায় তো আমি ভাবতে না এইসব কাজে আইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যাদের কাজ নাই আমি তাদেরকে বলতেছি আপনারা ট্রাই করেন এক মাস দুই মাস একটু কষ্ট হবে হয়তোবা গাড়িগুলো জোগাইতে একটু কষ্ট হবে তো এক মাস দুই মাস তিন মাস পরে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আপনারা তো এটার মধ্যে আপনারা লেগে যান আলহামদুলিল্লাহ এই কোন কাজে ছোট না আপনারা কাজটা মনে করবেন ভাই এটা এই দেশে এসে এটা কাজ করব ভাই এই দেশে আমরা কাজ করতে আসছি এ দেশে যে এত তাড়াতাড়ি কাজ করে একটা কাম করে আমরা মানে দেনা দেনা সুদ করে আমরা দেশে যাবো আলহামদুলিল্লাহ এই এটাই ভালো আমি চিন্তা মানে চিন্তা করি যে কবে মানে শেষ করে আমি দেশে যাবো ভাই মানে আমার মাথায় তো আমি যদি আলহামদুলিল্লাহ এটা না থাকতো কাজ আমি এটা ট্রাই করতাম আলহামদুলিল্লাহ এখন কাজ আছে তো যাদের কাজ নাই তারা অবশ্যই এইসব কাজ ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ সফল এটা সফল ব্যবসা কোনো পুঁজি নাই মানে বাকি নাই কিচ্ছু নাই আর মিনিমাম একটা করে চার পাঁচটা গাড়ি থাকেই তো দশ বারোটা হাউজের মধ্যে কাজ করলে আপনি পঞ্চাশ ষাটটা গাড়ি অনা হিসেবে বাংলাদেশে এক দেড় লাখ টাকা একদম কোনো টেনশন ছাড়া একদম ইনকাম করতে পারবেন ভিডিও পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের যারা কাজ নাই ওই বাড়িদেরকে পৌঁছাই দিবেন এই ভিডিওটা যেন দেখে আসসালামু আলাইকুম